আসসালামু আলাইকুম দেখতেও পারা আজকে আমি হাজিরে গেছি পাব্দা মাছ লিয়া তো ওদের কিলা খাইকেই কালা রয়েছে আর কি যে মজা লাগছে কী তা তো কে দেখিলে কিলা রাঁধছি আমি তো ওদের হোকা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইয়ে রাখছি আর কি বাজি লিমো তো ওদের কাম আমি দিলাইছি কড়াই তেল পরিমাণ মতো এখন দিলাইমো মাছ বাজির তেল ফুটান যে বাঁচে ও খুলেন তাহলে দিয়ে আমি দিলাইছি পিঁয়াজ কুচি মরিচ দিলাইমো এখন দিয়ে সুন্দর খড়িয়া একটু লড়িয়ে সারিয়ে লোমো আর কি হচ্ছে গিয়ে এখন দিলাইমো স্বাদ মতো লবণ তো লবণটা দিলেই কি কিন্তু আগে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় ও তার লাগে আমি লবণটা সবসময় আগে দেওয়ার চেষ্টা করি তো আমি এখন দিলাইলাম আলু আলুটা যাতে বাজা বাজা তার লাগে আমি আলুটাও আগে দিছি হলুদ মরিচ একটু ফরে দিবো ফার্স্ট মিনিট আগে ওলা কষাইলেছি তো আমি এখন দিলাইমো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যে জেলা খাইবা ওলা দিবা তো আমি এক চামচ এক চামচ করে দিলাইছি আর কি দেওয়া সুন্দর করে একটু কষাই লেমু তো আমি একটা টমেটো কাটিয়ে এনে দিলাইছি আর কি টমেটোটা খাইতে আমার খুব মজা লাগে অত লাগে আমি দিচ্ছি একটু পানি দিয়ে আর কি কষাই লিসি তো আমার কষানির পরে ওলা একটা সুন্দর একটা মাখো মাখো হয়ে গেছে আর কি তো এখন আমি হাফ চামচ জিরার গুঁড়া দিলাইমু জিরার গুঁড়াটা আমি বাজিয়ে গুঁড়া করে রাখছি ওকটাও দিছি তো তো আর কি ও আর কি কষাই লেমু আমার কষানিটা শেষ এখন আমি পানি দিলাইমু পরিমাণ মতো অল্প একটু পানি দিব যাতে গণ্টো না হয় একটু হচ্ছে সুহাগি মাছ বুঝছেন নি মায়া খরে খড়ি ঘুরে আবার রান্না লাগে তো দেওকে আমি আস্তে করিয়া ডালিয়া দিছি ডালিয়া উল্টাই ফাল্টাই আর কি বয়া বয়া টান টানডে দিমো দিয়ে আমি হচ্ছে গিয়ে দশ মিনিট পরে এলাম ও মায় উ গেছে দেখটানি আমি এবার একটু টমেটো দিয়ে এলাম আধা ঘন্টা পরে তো দেহকে কত সুন্দর একটা কালার দেখটা দেখটানি সবাই খাইবা সবাই বালা থাকবা আর আমারে ফলো দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবে আল্লাহ হাফেজ